नमस्कार बंधुरा दियान फूड एंड लाइफस्टाइले सबाई के स्वागत जाना आज के तुम्हारे साथ दिवाली स्पेशल आरो एक स्नैक्स रेसिपी शेयर करब मुखरोचक खास्ता निमकी जेटा सकल ही किन्तु भीषण ही पसंद सन्ध्या बेला टी टाइम स्नैक्स ए रकम खास्ता निमकी थाकले आर किच्छु लागबे ना। आज के निमकीटा देखाबो लेयर दिए ये निमकी बनाले भीषण ही क्रिस्पी है। भिडियो प्रथम थेके शेष पर्यन्त अवश्य देखबे पुरो प्रसेसटा किन्तु भीषण ही सहज। এইখানে নিয়েছি এক কাপ মতন ময়দা। ময়দার পরিবর্তে এখানে তোমরা আটাও ব্যবহার করতে পারো। এবার এর মধ্যে দেওয়া হয়েছে এক চামচ জিরে, অল্প একটু জোয়ান, জোয়ানটা একটু হাতে রাফ করে দিতে হবে, স্বাদ মতন লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো। এবার এতে ময়াম দিতে হবে, তিন চামচ ভরে ভরে তেল দেওয়া হচ্ছে। আপনারা চাইলে এতে ঘিয়ের ময়ামও দিতে পারেন, তবে এইসব নিমকিগুলো তেলের ময়াম দিয়ে করলেই বেশি খাস্তা হয়। ময়ামটা কিন্তু খুব ভালো করে দিতে হবে, ডিমকির ক্রিসপিনেস কিংবা খাস্তা যেটা হয় পুরোটাই কিন্তু এই ময়ামের জন্য, সেজন্য এরকমভাবে হাতে র্যাপ করে করে ময়াম দিতে হবে। আর মুট করে দেখতে হবে, যখন ময়দাটা ভালো মুট হবে তখন বুঝতে হবে ময়ামটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে, একটু শক্ত করে মাখতে হবে, খুব যাতে নরম না হয়ে যায়। ডিমকির ময়দা কিন্তু একটু শক্ত করেই মাখতে হয়। এই দেখো আমাদের নিমকির ময়দাটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একটু শক্ত করেই মাখানো হয়েছে। এবার এটাকে 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেস্টে রাখতে হবে। আর ততক্ষণ আমাদের একটা মিক্সচার তৈরি করতে হবে। এখানে এই চামচের এক চামচ মতন ঘি নেওয়া হয়েছে, ঘিটাকে একটু মেল্ট করে নিতে হবে। তার মধ্যে এই চামচের এক চামচ দিতে হবে ময়দা, ভালো করে মিশিয়ে একটা পাতলা করে মিক্সচার তৈরি করে নিতে হবে। আর আপনারা যদি নিমকিতে ময়দার বদলে আটা ব্যবহার করেন তখনও এই ঘিয়ের মিক্সচারটা ময়দার বদলে আটা দিয়ে করতে হবে। যতটা পরিমাণে ঘি দেবেন ঠিক ততটা পরিমাণে আটা বা ময়দা দিয়ে এটা মিক্সচারটা বানাতে হবে। এটা আমাদের নিমকিতে যখন লেয়ার বানাবো তখন ব্যবহার হবে। এবার আমাদের ময়দাটা থেকে দুটো লই করে নিতে হবে। ময়দাটা কিন্তু খুব বেশিক্ষণ রেস্টে রাখবেন না, তাহলে কিন্তু খুব নরম হয়ে যাবে। এবার এক একটা লই থেকে এইরকমভাবে একটু বড় করে বেলে নিতে হবে, একটু পাতলা করে বেলতে হবে। তো এই দেখো এরকমভাবে একটু বড় করে বেলে নিতে হবে আর থিকনেসটাও এরকম রাখতে হবে। এবার এখানে ঘি আর ময়দার মিশ্রণটা গোটাটা এরকমভাবে হাত দিয়ে লাগিয়ে নিতে হবে, যাতে পুরোটাই সমানভাবে লাগানো হয়। আর ঘিয়ের মিক্সচারটা খুব বেশি দেওয়া দরকার নেই, খুব অল্প পরিমাণে দিয়ে গোটাটাতে মাখিয়ে নিতে হবে। এটা দেওয়াতে এই নিমকিগুলো ভীষণই খাস্তা হবে। এবারে এক ধার দিয়ে এটাকে আস্তে আস্তে মুড়িয়ে রোল করে নিতে হবে। মোড়ানোর সময় গ্যাপিংগুলো খুব ছোটো ছোটো দিতে হবে, তাহলে লেয়ারটা ভালো হয়। এইভাবে একটু লম্বা করে নিতে হবে। এবার চাকু দিয়ে ছোটো ছোটো পোর্শনে কেটে নিতে হবে। সাইজগুলো একটু ছোটো ছোটো করতে হবে, নিমকি একটু ছোটো সাইজই ভালো লাগে। এ দেখুন সবগুলো কাটা হয়ে গেছে, লেয়ারটাও খুব সুন্দর বোঝা যাচ্ছে। সেম প্রসেসে আরেকটা যে লই ছিল সেটাকেও এরকমভাবে একটু বড় করে বেলে ময়দা ঘিয়ের মিশ্রণ লাগিয়ে রোল করে এরকমভাবে কেটে নিতে হবে। এবারে এই ছোট ছোট পোর্শন যেগুলো কাটা হলো সেগুলোকে মাঝখান থেকে এইভাবে প্রেস করে দিতে হবে। এবার এগুলোকে বেলতে হবে, বেলার জন্য কোনো শুকনো ময়দার প্রয়োজন হবে না, এমনি বেলা যাবে। আর খুব পাতলা করে বেলতে হবে, যতটা পাতলা বেলা যাবে ততটাই নিমকিগুলো কিন্তু ক্রিস্পি হবে। মোটা মোটা হলে তখন ভেতরটা মনে হবে যেন কাঁচা কাঁচা থাকবে। এবার এরকমভাবে প্রথমে বেলে ময়দার ঘিয়ের মিশ্রণটা অল্প একটু দিয়ে পুরোটাই একটু লাগিয়ে নিতে হবে। তারপর একটা ভাঁজ মুড়ে আবারও একটু ময়দার ঘিয়ের মিশ্রণ লাগিয়ে আর একটা ভাঁজ করে নিতে হবে। এরকমভাবে তিন কোণা ভাঁজ করে করে নিমকিগুলো বানাতে হবে। আর তারপর এগুলোকে আপনারা চাইলে একটু বেলে নিতে পারেন, তাহলে সবটা সাইডগুলো ভালোভাবে একদম চেপে থাকবে, না তো তেলে ছাড়ার সময় হয়তো খুলে খুলে যাবে। কিংবা হাত দিয়ে এরকমভাবে একটু প্রেস করে দিলেও হবে, যাতে চারিদিক ভালোভাবে সেটে থাকে। দিয়ে তারপর এরকমভাবে একটু কাঁটা চামচ দিয়ে এরকম একটু করে ফুটো করে নিতে হবে। সেম প্রসেসে বাকি সব নিমকিগুলোও বানিয়ে ফেলতে হবে। আর এদিকে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, সাদা তেলে ভাজা হবে। আর এরকমভাবে তিন কোণা করে মোড়ার পর আপনারা চাইলে বেলতেও পারেন, আবার হাত দিয়েও চিপে দিতে পারেন, দুভাবেই করা যায়। একটু বেলে নিলে জিনিসগুলো একটু বড় বড় হয়ে যাবে, নিমকিটা ভালোভাবে সমানভাবে সেটে থাকবে। তো আমাদের দুভাবেই করা হয়েছে, কিছুটা এরকমভাবে হাত দিয়ে চেপে করা হয়েছে, কিছুটা আবার বেলেও করা হয়েছে। একসাথে কয়েকটা নিমকি বানিয়ে ফেলতে হবে, তারপর তেলে ছাড়তে হবে।
আর এদিকে আমাদের তেলটাও গরম হয়ে গেছে। তেলটা কিন্তু খুব বেশি গরম করে নিমকিগুলো ছাড়বেন না, হালকা একটু এরকমভাবে বাবলস উঠবে তখনই নিমকিগুলো ছাড়তে হবে। গ্যাসের ফ্লেম প্রথমে একদম লোতে রেখেই ভাজতে হবে। কিছুক্ষণ পর নিমকিগুলো দেখবেন এরকমভাবে ওপরে একটু করে ভেসে উঠবে। নিমকিগুলো যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেম একটু বাড়িয়ে দুই দিক লাল করে ভেজে ফেলতে হবে। এইগুলো ভাজতে একটু টাইম লাগবে ঠিকই, কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখেই ভাজতে হবে, তাহলে নিমকিগুলো একদম দারুণ ক্রিস্পি হবে, খাস্তা মুচমুচে হবে। তো এই দেখুন আমাদের নিমকিগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে এবার একটা প্লেটে তুলে নেব, আর প্লেটে অবশ্য করে একটা টিস্যু পেপার বিছিয়ে দেবেন, তাহলে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা সোক করে নেবে। এবার যে বাকি নিমকিগুলো আছে সেগুলো ভেজে ফেললেই আমাদের খাস্তা মুখরোচক নিমকি একদম রেডি। দিওয়ালি স্ন্যাক্স হিসেবে হোক কিংবা নর্মাল দিনের টি টাইম স্ন্যাক্স, যে কোনো সময় এইরকমভাবে মুখরোচক নিমকি বানিয়ে স্টোর করে রাখতে পারেন, আর যখন ইচ্ছে এগুলো খাওয়া যেতে পারে। এরকমভাবে খাস্তা নিমকি বানিয়ে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর নিমকিগুলো দেখতেই পাচ্ছ ভীষণই খাস্তা হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।